বিজেপি সরকার ভাঙিব কি বিজেডি বিজেপি সরকার ভাঙিবা কো যোজনা করছি কি বিজেডি নীরবরে রহি বিজেডি নেতা এভরি অঙ্ক কষুছন্তি কি এভরি চর্চা রাজ্য রাজনীতিরে বেশ চর্চা সৃষ্টি করিছি বিজেডি সুপ্রিমো নবীন পটনায়ক মধ্যে এবিতি এক সংকেত দেইছন্তি নিকটরে নবীন কহিছিলে যে রাজ্যরে বিজেপি ম্যাজিক অঙ্কঠারু অল্প কিছু অধিক আসন পাইছি কেন্দ্রে বেশ সংখ্যালঘু সরকার রয়েছে তেমন একাঠি হয়ে দলকে মজবুত কর ও সময়ক অপেক্ষা কর বলে নবীন কিন্তু নবীনক এই ধাড়িয়া কথার অনেক গহন রহস্য রয়েছে বিজেপির কতক বিধায়ক পূর্ব বিজেডি মধ্যে রয়েছে নয় মন্ত্রিমণ্ডলের বিজেডি ছাপ থাকা বিজেপি বিধায়ক মন্ত্রী করা যায় না বিজেপি প্রথম থর সরকার গড়িলে বি মুখ্যমন্ত্রী মিশাই মাত্র ষোহল জন মন্ত্রী অনেক মোহন সরকার 22 জন মন্ত্রী রকিপারে কিন্তু এবে বি আউ 6 মন্ত্রী দল বাছি পুনা মুখ্যমন্ত্রী হাতে অনেক গুরুত্বপূর্ণ বিভাগ রয়েছে সেপটে মন্ত্রিমণ্ডলের সামিল হয়ে নথিবারু সম্বলপুর বিধায়ক জয়নারায়ণ মিশ্র মধ্যে অসন্তুষ্ট রয়েছন্তি বিজেডিরু আসিথিবা কেতেক বিধায়ক মধ্যে মন্ত্রী পদ পাই আশা রাখিছন্তি সেইপরি মন্ত্রিমণ্ডল গঠনরে দিল্লীর হি প্রমুখ ভূমিকা থিলা বলি উপমুখ্যমন্ত্রী কনক বর্ধন সিং দেও কইথিলে অর্থাৎ মোহন সরকার স্বয়ং সম্পূর্ণ নুহন্তি বলি এক বার্তা চারিআড়ে খেলি যাইছি কেবল কেন্দ্রে মোদি সরকার ইতিহাস রচিলে বি নীতিশ কুমার ও চন্দ্রবাবু নাইডুঙ্ক উপরে নির্ভরশীল সেপটে মহারাষ্ট্রে শরদ পাওয়ার ও উদ্ধব ঠাকরেঙ্ক দল ভাল প্রদর্শন করিছন্তি সেঠারে বি এনসিপি ও শিবসেনার বিদ্রোহী গোষ্ঠী একাঠি হবার সম্ভাবনা রয়েছে যদি কালি কি কালি কেন্দ্র সরকারের অস্থিরতা সৃষ্টি হুয়ে তেবে রাজ্যের বি এর প্রভাব পড়ব বলে কুহযাচ্ছে গোটিয়ে পটে বড় বড় বিজেডি নেতা আনি শঙ্খ ক্যাম্পকু দুর্বল করা বিজেপি যোজনা করেছে অপরপক্ষে বিজেপি বিধায়ক নিজ পটক আনবা বিজেডি অঙ্ক কষিছে কিন্তু কাহা অঙ্ক ঠিক হব রাজ্য রাজনীতি কি বাজিব রেব তাহা দেখা বাকি রহিলা। ব্যুরো রিপোর্ট, ইউবিসি নিউজ।